তিনটা পি যদি কেউ মেনে চলে ইনশাল্লাহ সে সফল হবে। ফার্স্ট পি হচ্ছে প্রপার গাইডলাইন, অর্থাৎ একজন ক্যারিয়ার কোচের সাহায্য লাগবে যিনি গাইডলাইনটা দিয়ে দেবেন এই কাজগুলো করবে। সে কাজটা আমি করছি দীর্ঘ 18 বছর, এটা বিনা পয়সায় করছি, আমাকে এটা করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং ফর মি, মানে এটার জন্য আমার কোনো কিছু দিতে হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা ফার্স্ট পি বললাম প্রপার গাইডলাইন, মানে কী করবো সেটার জন্য একটা গাইডলাইন দরকার। যেমন কিছুদিন আগে একজন সে ইন্টারমিডিয়েট পাস করে আবার ডিপ্লোমায় ভর্তি হয়েছে, আবার 4 বছর, যদি আমার গাইডলাইন দিত তাহলে 4 বছর জীবন থেকে হারাতো না, অথচ 4 বছর তার ব্যাচেলর হয়ে যায়। একজন বুদ্ধি দিয়েছে তুমি আবার ডিপ্লোমা করো, তার পুরো 4 বছর নষ্ট হলো। আর 2 নম্বর হচ্ছে পার্সোনাল স্টাডি, অনেক পড়তে হবে, আমি যেটা বলেছি ফজর নামাজ থেকে শুরু করে একদম একটানা পড়বে, এবং রাতে এশার নামাজের পরে অর্থাৎ খাওয়া দাওয়া করবে, এশার নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে পড়বে, এরপর আর পড়ার দরকার নেই, ফজর নামাজের পরে ওঠো, কেউ কেউ তাহাজ্জুদে ওঠো, আর ঘুমাবে না, আর আর ঘুমাবে না, একটানা পড়বে, কাজ করবে। 2 নম্বরটা হচ্ছে পার্সোনাল স্টাডি, অনেক পড়তে হবে, কাজ করতে হবে। 3 পারসিস্টেন্স, এটা হলো 3য় নম্বর পি, অর্থাৎ যতক্ষণ সফল না হচ্ছ ততক্ষণ নাছোড় বান্দার মতো লেগে থাকো, ইনশাল্লাহ তুমি সফল হবে।